দেখতে পাচ্ছেন এখানে থেকে মানে হ্যাচ হয়েছে দেখতে পাচ্ছেন এখনো নড়তে পারছে না এটার মার্কেট ভ্যালু এক পিস মাছের ভ্যালু 1 লক্ষ টাকার উপরেও হতে পারে তো এই অ্যারোনা মাস্টার কিন্তু ব্রিডিং এই হ্যাচারিতে 3-4 বার অলরেডি করে ফেলেছেন দাদারা রোডের রাজা যেরকম বাইকগুলোর মধ্যে রাজা হয় রয়্যাল এনফিল্ড একটা মানে রোডের রাজা বলা যায় সেরকম কিন্তু মাছের জগতে অ্যাকুরিয়াম ফিশের জগতে এটা কিন্তু রয়্যাল এনফিল্ড বলতে পারেন नमस्कार बंधुरा आमी अमित बंधुरा आशा करी अपनारा भालो आछेन तो आज के किन्तु शिंगी कोई मागुर ये सब माछेर ब्रिडिंग आपनादेर देखाबो ना एकबारे नूतन एकटी खूब सुंदर एवं हाई भैल्यू माछेर ब्रिडिंग पद्धति सम्पर्के आपनादेर बोलबो जे ब्रिडिंगटा किन्तु एखोनो यूट्यूबे बांग्लाते अंतत तेमन भावे आमी देखिनी एवं एर ब्रिडिंग सफलतार रेट खूब ही कम जदिओ भितरे भितरे दुई एकजन होयतो सफल होयेछे किन्तु कोनो रकम यूट्यूबे बांग्लाते भिडियो आमी एखोनो देखिनी जाक एई माछेर उपरे किन्तु आमी आज के भिडियो आनते चलेछि আমি চলেছি আজকে ডায়মন্ড হারবারে সেখানে কিন্তু বান্দো ভ্যাচারি 3-4 বার এই মাছের ব্রিডিং করতে সক্ষম হয়েছে এই মাছটি হলো অ্যারোনা ফিশ এই অ্যারোনা ফিশ মূলত অ্যাকুরিয়াম ফিশই বলা যায় খুব সুন্দর দেখতে হয় এদের মানে দেহের গঠন বৈচিত্র্য এবং রঙের জন্য মাছটি কিন্তু জনপ্রিয় আছে খুব সুন্দর আঁশ দিয়ে সাজানো থাকে মাছটির এত সুন্দর রং বেরঙের আঁশ থাকে যেটা একটা মেটালিক রূপ দেয় এই মাছ প্রায় 20 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে যাই হোক এখানে বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন দেশের বিভিন্ন ভ্যারাইটির থাকে তার মধ্যে কিন্তু এশিয়ান অ্যারোনা সবচেয়ে কিন্তু মানে জনপ্রিয় আর এই মাছ যেহেতু প্রোটিন খাবার খায় তাই জলটা তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই কিন্তু খুব ভালো ফিল্টার সিস্টেম রাখতে হবে অক্সিজেন ভালো রাখতে হবে আর এই মাছের খাবারের মধ্যে প্রোটিন খাবারের মধ্যে আপনি চিংড়ি মাছ কিংবা পোকামাকড় এগুলো দিতে পারেন তাছাড়া বাজারে তৈরি খাবারও কিনতে পাওয়া যায় যাই হোক বন্ধুরা আমরা কিন্তু শিঙি কই মাগুর যেভাবে ব্রিডিং করিয়েছি এই এখানেও কিন্তু উনি স্পন পুরো দিয়ে ঠিক ওইভাবেই ব্রিডিং করিয়েছেন শুধুমাত্র ইনজেকশন দেওয়ার পরে উনি যেটা করেছেন মাছটাকে আমরা যেরকম তুলে নিই ডিম ছাড়ার পরে সেটা কিন্তু তোলেন নি উনি বলল আরো 10-15 দিন উনি মাছটাকে রেখে দিয়েছেন এবং মাছের গালের মধ্যে ডিমটা কিন্তু এই মাছ যেরকম তেলাপিয়ার গালের মধ্যে ডিম নিয়ে নেয় এই মাছ কিন্তু গালের মধ্যে কিছুদিন রেখে দেয় তারপরে ডিমটা যখন হ্যাচ হয়ে যায় কিছুটা তারপর কিন্তু ওই মাছটাকে ধরে ডিমটা বার করে অ্যাকোরিয়ামের মধ্যে উনি যেটা দেখলাম রেখেছেন এবং তারপরে ওই ডিমের কুসুম থলিটা তো অনেক দিন পর্যন্ত থাকে এই যে হলুদ রঙের যে কুসুম থলি এটা কিন্তু মানে মাছকে কোনো এই এই সময় তো মাছকে কোনো দিন খাবারই দিতে হয় না অনেক দিন যাবো আর বন্ধুরা এখানে কিন্তু সঠিক প্রজাতির একটি মাছ যদি আপনি ব্রিডিং করে সফল হতে পারেন তাহলে সেটা কিন্তু আপনার লাইফস্টাইল বদলে দেওয়ার জন্যই যথেষ্ট কারণ এই মাছের যে মার্কেট ভ্যালু সেটা কিন্তু অত্যাধিক হাই হয় এই দাদাই দেখছিলাম এবছরে আরও কিছু অন্যান্য প্রজাতির মাছ পুকুরে ছাড়ছেন যেগুলো সামনে বছরে ব্রিডিং করাবেন বলে সেগুলো যে দামে মানে 20-30 হাজার টাকা এক এক পিচের দাম উনি কিন্তু কিনে আনেন কিন্তু উনি ব্রুডারগুলো পুকুরে পরিচর্যা করেন সেগুলোই ধরে এনে উনি কিন্তু ব্রিডিং করাচ্ছেন আমি কিন্তু একেবারে ছোট ছোট বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব যদি ভালো লাগে কিন্তু ভিডিওটি লাইক করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা আমি অমিত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো আজকে কিন্তু আমি সরাসরি একটি হ্যাচারিতে চলে এসেছি যেখান থেকে কিন্তু আমি আমার চ্যানেলে একেবারে নূতন বলতে পারেন এই মাছের ব্রিডিংটা দেখাবো নূতন প্রজাতির মাছের যেহেতু অনেক মাছের ব্রিডিং দেখাই আজকে কিন্তু সেরকমই একটা মাছের ব্রিডিং দেখাবো যেটার মার্কেট ভ্যালু 1 পিস মাছের ভ্যালু 1 লক্ষ টাকার উপরেও হতে পারে এরকম প্রজাতিও আছে তো বিভিন্ন দেশে বিভিন্ন প্রজাতি আছে তো এই অ্যারোনা মাছটার কিন্তু ব্রিডিং এই হ্যাচারিতে 3-4 বার অলরেডি করে ফেলেছেন দাদারা কিছু এখানে যারা কাজকর্ম করেন তাদের কাছে কিন্তু এই বিষয়ে আমি জানকারি নেব আর সরাসরি দেখাবো এখানে 5 দিনের বাচ্চা আছে 8 দিনের বাচ্চা আছে 2 মাসের বাচ্চা আছে সব ধরনের বাচ্চা আছে তারা কিভাবে ব্রিডিংটা করাচ্ছেন কি খাওয়াচ্ছেন সব কিছু দেখাবো সরাসরি একেবারে এই প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে সবে ডিম থেকে মানে হ্যাচ হয়েছে দেখতে পাচ্ছেন এখনো নড়তে পারছে না ভালো করে ডিমের ভাড়ে ওরা কিন্তু শুয়ে আছে ডিমের গায়ে এই মাছটা কিন্তু খুব সুন্দর দেখতে হয় মাছের একেবারে রাজা বলতে পারেন আমাদের রোডের রাজা যেরকম বাইকগুলোর মধ্যে রাজা হয় রয়্যাল এনফিল্ড একটা মানে রোডের রাজা বলা যায় সেরকম কিন্তু মাছের জগতে অ্যাকুরিয়াম ফিশের জগতে এটা কিন্তু রয়্যাল এনফিল্ড বলতে পারেন তো বন্ধুরা এই ভিডিওটি কিন্তু আশা করি ভালো লাগবে আমি কিন্তু বিস্তারিত শুধুমাত্র ব্রিডিং দেখানোর জন্য কিন্তু এই ভিডিওটি করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দেবেন
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল হ্যাচারি, কালার ফিশের হ্যাচারি তো বটেই, অন্যান্য মাছও দাদা ব্রিডিং করান। আমি কিন্তু শুধুমাত্র আজকে অ্যারোয়ানা ফিশের ব্রিডিংটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন ভুক্তেই অনেকগুলো অ্যাকোরিয়াম আছে, তার মধ্যে কিন্তু দেখুন এখানে বুডারও আছে ভুক্তেই। আর চারাগুলো কোথায় আছে? এটা কি আছে? এটা ডিম আছে দেখছি, ওর চারা হয়ে গেছে, কয়েকদিন হ্যাচ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু ওদের পেটে কত বড় একটা থলি দেখুন হলুদ কালারের। এটা কতদিনের হয়েছে, হ্যাচ হয়েছে? এটা পাঁচ দিন হয়েছে হ্যাচ হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচ দিনের সরাসরি দেখাচ্ছি। আর আর কোথায় আছে বড়গুলো? এগুলো কত বয়স হয়েছে? এগুলো মাস দিয়ে কি? আচ্ছা এগুলো কি প্রজাতি? সিলভার আর সিলভার না? এগুলো খুব বড় হয় না? হ্যাঁ বড়। দেখতে পাচ্ছেন এখানে কত কত পিস হয়েছে দাদা? ওইখানে আছে 30 পিস। 30 পিস কি? আর না টোটাল কত পিস আছে? টোটাল আছে 120 পিস। 120 পিস কতগুলো মাছের? ও এখানেও আছে, দেখতে পাচ্ছেন প্রতিটা অ্যাকোরিয়ামে এই পিস রয়েছে। কিন্তু এই যে এদিকেও আছে, কত সুন্দর দেখুন। এদেরকে এখন কি খাবার দিচ্ছেন দাদা? একটা দানা ফিড দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, এই যে ভাসা খাবার দিচ্ছেন কি? আচ্ছা এটা গ্রোলের খাবার মনে আছে। এই এই খাবারগুলো খাচ্ছে কি এখন? এখন খাচ্ছে এই তো। আচ্ছা এগুলো কিভাবে ব্রিডিং করা হয়েছে? আমরা কি ওই স্পন করে যে ইঞ্জেকশনটা সেটা দিয়েছিলেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখান তো কোন ইঞ্জেকশনটা দিয়েছিলেন দাদা? এটা এটা কে দিয়েছিল, আপনি দিয়েছিলেন না কারা হ্যাচ করিয়েছিল, মানে ইঞ্জেকশন দিয়েছিল কে? দাদা দিয়েছিল। আচ্ছা দাদাই দিয়েছে, এটা দিয়ে হ্যাচ করিয়েছেন কি? আচ্ছা আপনাদের বুডার গুলো কোথায়? বুডার গুলো পুকুরে আছে। পুকুরে আছে কি? হ্যাঁ। আর সেগুলো তো যাই দেখানো যাবে কি? হ্যাঁ মোটামুটি দেখাতে পারবো, দেখাতে পারবো। আচ্ছা এখানে যে বুডার গুলো দেখছি ওগুলো কি মাছের বুডার? মানে কি বুডার? হ্যাঁ এটা হচ্ছে সিলভার তাই তো, যেটা অলরেডি হ্যাচ হয়ে গেছে তাই তো? সবগুলো অ্যাকোরিয়াম এটাও আছে কি? ও এখানেও আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা সবগুলোতে আলাদা আলাদা করে আছে। সিলভার আছে, গোল্ডেন এটা দেখিয়েছি। হ্যাঁ হ্যাঁ এটা সিলভার, সিলভার। আর যেটা রেড অ্যারোয়ানা হয় সেটার দাম সবচেয়ে বেশি হয় না? বেশি চেষ্টা চলছে, সেগুলো লক্ষ লক্ষ তাই, সেটাও আনার চেষ্টা চলছে কি? তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটা মেটালিক রূপ দেয়, যে আঁশগুলোর উপরে যে রঙগুলো থাকে অ্যারোয়ানা ফিশের সেগুলো কিন্তু একটা মেটালিক রূপ দেয় না? খুব সুন্দর একটা চকচক করে অ্যাকোরিয়ামে একেবারে আলো করে থাকে। এবং এগুলো কিন্তু একটু যত্ন করতে হয়, যেহেতু এরা প্রোটিন জাতীয় খাবার খায়, এদের কিন্তু খাবার একটু ভালো করে দিতে হয়। হ্যাচ হয়ে গেছে, এই যে নোটস দেখতে পাচ্ছেন ওর ভিতরে অনেকগুলো তিন চারটে জার দিয়ে রেখেছেন, সেরকমই একটি জার দেখুন দাদা বার করেছেন, খুব সুন্দর। জাস্ট হ্যাচ হয়েছে ডিমগুলো। কতদিন এই যে তোমরা দেখতে পাচ্ছেন সিলভারের থেকে কিন্তু সিলভার প্রজাতির যেগুলো আছে ওগুলো তো অনেক বাড়ে না? এইগুলো কিন্তু, হ্যাঁ এইগুলো কিন্তু, এটার প্রজাতির নাম কি বললেন দাদা? এটা অ্যালবিনো অ্যারোয়ানা। হ্যাঁ এইটা কিন্তু আরো সুন্দর দেখতে হয়, এবং এটা দামও বেশি না? দামও বেশি। আর এখানে দেখতে পাচ্ছেন একেবারে পাঁচ দিনের হ্যাচ হওয়া বাচ্চা আর কি, এখানে সবে হ্যাচ হয়েছে। আর এখানে দু মাস বয়স হয়ে গেছে না বললেন এগুলো দাদা? হ্যাঁ হ্যাঁ, দু মাস। এটা জারে আছে দেখতে পাচ্ছেন, এখানে 120 পিস বললেন, এবং একটু বড় দেখতে পাচ্ছেন এখানে 3 ফুট 3.5 ফুট দৈর্ঘ্যের কিন্তু এখানে অ্যাকোরিয়ামগুলো আছে। দেখতে পাচ্ছেন বুড়ারে ধরেছেন, তো খুব চঞ্চল টাইপের, খুব চালাক। এদের খাবার গ্রহণের মানে সিস্টেমটাও খুব অদ্ভুত, খুব একেবারে ছো মেরে খুব তাড়াতাড়ি বেশি আছে। সিলভারটা কত পিস বুটার আছে আপনাদের কাছে? সিলভারটা 25-30 পিস আছে। সব কিরকম সাইজ দাদা? সব 1.5 ফুট 2 ফুট 1.5 ফুট। এখানে যে এই ডিমগুলো নিয়েছেন, এখানে যে দেখছিলাম, এটা কিরকম সাইজের বুটার থেকে আপনারা ডিম নিয়েছেন?
এইগুলো আড়াই ফুটের বুটার। আড়াই ফুট মানে তো বেশ বড়, দেখেন হাত দিয়ে লয় হাত। এত লম্বা বুটার ইউজ করেছেন কি? এগুলো পুকুর ছাড়া বড় হওয়া সম্ভব না। তো এবার একটু পুকুরের দিকে যাব, বুটার তো এনাদের কাছে যেহেতু অনেক বড় হয়। আর এদিকে প্রচুর ট্যাঙ্ক আছে, মানে শয়ে শয়ে ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, সবই কালার ফিশের জন্য। সব কিছু আমি দেখাচ্ছি না আজকে, আমি শুধু ওই একটা মাছের ওপরই ভিডিওটা করছি। এখানে দেখতে পাচ্ছেন কত কালার ফিশ আছে। হ্যাঁ, প্রতিটা ট্যাঙ্কে কিন্তু কালার ফিশ আছে, দেখতে পাচ্ছেন। সবগুলোই যাওয়া সম্ভব না, হ্যাঁ, যেহেতু দূরে দূরে সব। দেখতে পাচ্ছেন প্রতিটা ট্যাঙ্কে কিন্তু প্রচুর এরিয়া। এদিকেও কিন্তু এরিয়াটা অনেক বড় বড় ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, ওখানে লাখ লাখ লিটারের ট্যাঙ্ক আছে। এদিকেও আছে, সব ট্যাঙ্কে কিন্তু মাছ আছে। আমি সব কিছু আর দেখাচ্ছি না, তো আছেন প্রচুর পাশাপাশি পুকুর আছে। প্রতিটা পুকুরে কিন্তু নেট দেওয়া আছে, যাতে এইগুলো কি পাখিদের হাত থেকে রক্ষা করার জন্য নেট দেওয়া দাদা? হ্যাঁ হ্যাঁ, ও রাতে তো অনেক তরুণরা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এই পুকুরটাতে আছে কি ওই আরো না ভাসতে যে সেই কোথায় এখন দেখতে পাচ্ছি না, যদিও চোখে দেখা যাচ্ছে না। যাই হোক, আপনি দিন, এটা কি খাবার দিচ্ছেন? এটা দানা দিচ্ছি, অন্য মাছ খাবে ওর সঙ্গে। এটা কি ওই গ্রোয়েলের খাবার দিচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ। এখানে কিন্তু মাছ দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় ধরা সম্ভব হচ্ছে না। এগুলো কত বড় হবে আর কি? চেষ্টা করে যাচ্ছি। একটা মাছে কতগুলো বাচ্চা হতে পারে, মানে ডিম কতগুলো দিচ্ছে? 100 থেকে 125টা। তাই আপনি টোটাল কতগুলো হ্যাচ করেছেন? মোট 3 বার হ্যাচ করেছি। হ্যাঁ, তো প্রথমবারে 125টা ছিল। হ্যাঁ, এবারে ডিমটা হয়েছে 130টা। বাহ, আর এর মাঝখানে একটা করেছি, সেটা ডিস্টার্ব হয়েছিল, ঠিকমতো করতে পারিনি। কতটা ভালো হয়েছে? তখন দিয়েছিলাম না আমি আর কি। আচ্ছা, হ্যাচ করতে যা যা লাগে। আচ্ছা, এর বুডারগুলো কি আপনি পুকুরে প্রথমে পরিচর্যা করেন? হ্যাঁ, আমি 3-4 বছর ধরে বুডারটা করেছি। হ্যাঁ, সবসময় চেক করা হয়ে ওঠেনি। হ্যাঁ, হয়তো চেষ্টা করলে আরও 1 বছর আগে আমি বাচ্চা পেলে পেতে পারতাম। মোটামুটি 3 বছরে এরা ডিম দেয়। 3 বছরে? হ্যাঁ। আচ্ছা, পুকুর থেকে আপনি তুলে তারপরে ট্যাঙ্কে দিচ্ছেন? হ্যাঁ, পুকুর থেকে আমি ওখান থেকে চেক করি মাঝে মধ্যে। হ্যাঁ, করে। আচ্ছা, ডিম কি এই সিজনে আসে? কি ডিমের সিজন কোন সময়? সিজনটা তো আমি এই সময় গত বছর এরকম সময় পেয়েছিলাম, এবছর এরকম সময় পেলাম। আচ্ছা, মাঝখানে আমি ঠিক পাইনি আর কি, কেন জানি না সেটা। এখন পরে এনেই কি ব্রিডিং করেন? হ্যাঁ, ব্রিডিং করার পরে ডিমগুলোর মুখে ফার্টিলাইজ হয়। হ্যাঁ, তারপরে সেটাকে নিয়ে আমি হ্যাচ করি, আমি আলাদা সিস্টেমে হ্যাচ করি। অ্যাকচুয়ালি ওদের মুখে থাকে। কটা মেল ফিমেল নেন যখন ইনজেকশনটা করেন? আপনি স্পন পরেই দেন তো? হ্যাঁ, দুটো মেল থাকে। হ্যাঁ, একটা ফিমেল থাকে। আচ্ছা, এক জায়গায় রাখেন ইনজেকশন দিয়ে? একই করে আমি অমিতবাবুর কাছ থেকে কিনেছিলাম। আচ্ছা, ইনজেকশনটা? হ্যাঁ, আপনার কাছ থেকে কিনেছিলাম। হ্যাঁ, ভালো কাজ করে। আর এক জায়গায় আপনি এ করেন কি, মানে মেল ফিমেল এক জায়গায় একটা ট্যাঙ্কে করেন? হ্যাঁ, মেল ফিমেলকে নিয়ে একটা ট্যাঙ্কে ছেড়ে দিতে হয়। আচ্ছা আচ্ছা, তাতে আচ্ছা ধোঁয়াটা একটু সরিয়ে দেবেন এক জায়গায়, মানে ইঞ্জেকশন দিয়ে আপনি? হ্যাঁ, বড় ট্যাঙ্ক আছে তোমার, 60 ফুট বাই 16 ফুট। হ্যাঁ, ট্যাঙ্কে দিলাম, দিলে ওখানে মিটিং করে ওখানেই ডিম দিচ্ছে কি? ডিম বার করে তারপরে ডিমগুলো কি করে? ডিমগুলো ওরা গালে তুলে নেয়, গালে তুলে নেয়। তারপরে কি করে? 10 দিন 15 দিন 20 দিন পরে আমরা চেক করি। হ্যাঁ, ডিমটা একটু ফুটেছে কিনা, মানে ফার্টিলাইজ ঠিক মতো হয়েছে কিনা। ওই ট্যাঙ্কেই থাকে কি? হ্যাঁ, ওই ট্যাঙ্কেই থাকে। সঙ্গে সঙ্গে বার করেন না ডিমটা? সঙ্গে সঙ্গে ডিম বার করলে বাচ্চা হবে না, মরে যায়, ফোটানো যাবে না। প্রায় 40-50 দিন লাগে এটাকে ফুটতে, ডিম থেকে বাচ্চা, তাই নাকি? তারপরে 10-15 দিন পরে ওকে তুলে নিলাম। হ্যাঁ, ডাল থেকে বার করে নিলাম। হ্যাঁ, নিয়ে আমার হ্যাচিং সিস্টেম আছে। হ্যাঁ, হ্যাচিং সিস্টেমে দিয়ে দিই ওই যে কাছের জারের মধ্যে, দিয়ে ওখানে যা জল চালাতে হয়, কন্টিনিউ স্রোত থাকবে, জলের স্রোত থাকবে। তারপর কতদিন খাওয়া দিতে হয় না ওদেরকে? যতক্ষণ না ইয়োকটা থাকবে, যে ডিমটা পুরো শুকিয়ে যাবে, প্রায় 60 দিন লাগে ওই ইয়োকটা থাকে, খেতে দিতে লাগে না। যখন ইয়োকটা শুকিয়ে যাবে, একটু থাকবে, তখন আমরা খেতে দিই।
এখন তো কিছু মাছ খাচ্ছে যেগুলো বড় আছে, বড়গুলো বয়স কত তাহলে? ওগুলো বয়স ধরুন 3 মাস হয়ে গেছে। 3 মাস? ও দাদারা 2 মাস বলেছেন না? ভুল বলেছে। হ্যাঁ একটু ভুল বলেছে, 3 মাস হয়ে গেছে। 3 মাস কি? ডিম থেকে 3 মাস তাই নাকি? আর বাচ্চা থেকে 2 মাস। আচ্ছা বাচ্চা থেকে 2 মাস, ওরা ঠিকই বলেছে। ঠিকই বলেছে কি? আচ্ছা যাই হোক দাদা, এটা তো তাহলে আপনার ইজি হয়ে গেল, এখন কি বিরাট সাকসেস। আগামী দিনে আমি অনেক স্বপ্ন দেখছি আর ভালো করে করতে। আরো প্রজাতি আনলেন কি? আরো লাল লাল মাছ নিয়ে আসবো, যেগুলো রেড চিলি, রেড রেড করে, এগুলো আরো দাম বেশি, আর দাম বেশি, অনেক দাম বেশি। হ্যাঁ 8-10 ইঞ্চি মাছের দাম প্রায় 30-35-40 হাজার এক একটা মাছের দাম, এক একটা দাম। মানে সেগুলো বুডার হিসাবে আপনি কিনে আনছেন কি? ছোট হিসেবে কিনবো, তারপর বুডার করব। ও 3 বছর ধরে বুডার করব, তারপরে ওকে ট্রাই করব, সেগুলো পুকুরে পরিচর্যা, আর লোকাল লোককে আমি সস্তায় দিতে পারবো। আচ্ছা কলকাতার লোককে সস্তায় খাওয়াতে পারবো। একদম একদম, আশা রাখছি। হ্যাঁ আর ঠিক আছে, বাকি তো ভিতর থেকে দেখাচ্ছি আমি আপনার, যারা লোক আছে তাদের থেকে।